দক্ষিণ চব্বিশ পরগনায় থানার সামনেই চাঞ্চল্যকর ঘটনা, নিজের গলায় ছুরি ঠেকিয়ে আত্মহত্যার হুমকি। দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী থানার সামনে এই ঘটনা ঘটল। প্রেমিকার সঙ্গে দেখা করতে দিতে হবে এই দাবি যুবকের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নিজের গলায় ছুরি ঠেকিয়ে এই যুবক একেবারে আত্মহত্যার হুমকি দিচ্ছে, তাও আবার থানার সামনে। ঘটনার সূত্রপাত যদি দেখতে পাওয়া যায় তাহলে 22 দিন আগে মায়াপুরের বিড়লাপুরের বাসিন্দা শেখ সোহেল পূজালীর এক নাবালিকার প্রেমে পড়ে যায়। যুবক ওই নাবালিকাকে নিয়ে পালিয়েও যায়। মেয়ের বাড়ি থেকে পূজালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই শেখ সোহেল এবং তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জামিনে মুক্ত। সেই মামলার তদন্তকারী অফিসার নাবালিকা ও তার বাবাকে থানায় ডেকে পাঠায়, আর সেই খবর পেয়ে থানার উল্টো দিকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকে সোহেল, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তার দাবি, একবার হলেও নাবালিকার সঙ্গে কথা বলতে দিতে হবে। 2 ঘন্টা বাদে পুলিশ ওই যুবককে আটক করে। বিয়ে হয়েছে কদিন আগে, আজকে শুক্রবার, আজ 22 দিন। তারপর ওরা আমাদের বাড়িতে বিয়ে করে 3 দিন বাইরে ছিল, তারপর 6 দিনের মাথায় আমার বাড়িতে, 3 দিনের মাথায় আমার বাড়িতে আসলো রবিবারে। আমার তোমার খারাপ হয়েছে, ম্যাচিলি করিনি, বাচ্চা ছেলে করে ফেলেছে। কদিন ছিল একসঙ্গে দুজনা, ওকে নিয়ে পুলিশরা চলে গিয়েছে।